নমস্কার সকল ভিউয়ার্স এই ভিডিওটির মাধ্যমে ট্রেন সংক্রান্ত অঙ্কের কিছু ইউনিক ট্রিক্স দেখাবো আমি জানি তোমরা ভালো ট্রেন সংক্রান্ত অঙ্ক পারো কিন্তু কিছু ইউনিক ট্রিক্স এই ভিডিওটার মাধ্যমে পাবে নতুন করে শিখতে পারবে তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো নতুন করে শিখে যেতে পারবে এবং পরীক্ষা হলে খুব সহজে অ্যান্সার করতে পারবে প্রত্যেকটা কথা ভালো করে খেয়াল করো খুবই কাজে আসবে দেখো প্রথম যে অঙ্কটা নিয়েছি কেন নিয়েছি তার নিশ্চয়ই কারণ আছে ইজি একটা ম্যাথ নিয়েছি তোমরা জানি তোমরা পারবে এটা একটি ট্রেন তেরো ঘন্টায় নয়শো ছত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মিটার পার সেকেন্ডে ট্রেন এক্সপ্রেসের গতি কত দেখো এখানে কি বলা হয়েছে এখানে অঙ্কে খেয়াল করো এখানে দুটো জিনিস বলে দেওয়া হয়েছে একটা কি বলে দেওয়া হয়েছে অঙ্কে তেরো ঘন্টা অর্থাৎ কে তেরো ঘন্টাটাকে অঙ্কের সময় বলে দেওয়া হয়েছে একটা কী বলে দেওয়া হয়েছে আর একটা খেয়াল করো নয়শো ছত্রিশ কিলোমিটার অর্থাৎ দূরত্ব বলে দেওয়া হয়েছে তাহলে এই অঙ্কে বলে দেওয়া হয়নি কি গতি গতি বলে দেওয়া হয়নি সময় বলে দিয়েছে দূরত্ব বলে দিয়েছে গতি বলে দেওয়া হয়নি গতি সূত্রতাকে আমি লিখে দিয়েছি গতি সমান সমান কি দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় হচ্ছে গতির সূত্র ঠিক আছে তাহলে গতি অঙ্কে কত নয় ছত্রিশ লিখে নিয়েছি বাই দিয়ে তেরো লিখে দিয়েছি যেটা হচ্ছে ট্রেনের সময় ঠিক আছে এবার আমি ভাগ করে দেখতে পাচ্ছি গতি কত চলে এলো বাহাত্তর কিমি পার ঘন্টা এবার পরীক্ষা হলে যে ভুলটা হয় সেজন্যই কিন্তু আমি এই কোশ্চেনটা নিয়েছি পরীক্ষা হলে যে তোমার দেখো না এই যে অপশান অপশান এ দেওয়া থাকে অপশান বি সি ডি করে দেওয়া থাকে না সেক্ষেত্রে খেয়াল করবা। তোমরা এখানে বাহাত্তর কিমি পার ঘন্টাও দেখবা উত্তরে পাবে আবার দেখবা কুড়ি কিমি পার ঘন্টা কুড়ি কিমি পার ঘণ্টা পাবে আর কুড়ি মিটার পার সেকেন্ডে উত্তর পাবে এবার এরকম করে ওরা অপশানগুলো সাজাই কিন্তু তোমাকে অঙ্কে দেখো খেয়াল করে বলা হয়েছিল যে মিটার পার সেকেন্ডে পরিণত করো তাহলে তোমাকে নিশ্চয়ই অঙ্কটা মিটার পার সেকেন্ডে করতে হবে এই যে কিমি পার ঘন্টাটা এসছে এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে সেক্ষেত্রে কী করতে হয় শর্ট ট্রিক্সে মিটার পার সেকেন্ডে করতে গেলে কিমি পার ঘন্টাকে খেয়াল রাখবে আমি ভালো করে বলে দিচ্ছি খেয়ে লিখে নাও কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গতিবেগকে গুণ করতে হয় ওকে আর যদি অনেক সময় দরকার পড়বে দেখবা মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় যদি রূপান্তর করতে হয় তাহলে তাকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে কিন্তু এই অঙ্কে আমাকে এখানে অঙ্কে আমাদের কি এখানটায় দেখো এখানটা দিয়ে দিয়েছিল হচ্ছে কিমি পার ঘন্টা আর আমাকে পরিণত করতে হবে কিছু মিটার পাঁচ সেকেন্ডকে তাহলে বাহাত্তরকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে বাহাত্তরকে আমাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে দেখো বাহাত্তরকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করেছি আমার উত্তর চলে এসেছে কুড়ি মিটার পাঁচ সেকেন্ড আমি কেন এই অঙ্কটা নিয়েছি এবার তোমাদেরকে বলি এবার দেখো আরও ভালো করে বুঝতে পারবে অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি এরকম করে থাকবে এবার অপশান এতে ধরো দিল তোমাকে বাহাত্তর কিমি পার ঘন্টা। অনেকে দেখো এইটুকু সলভ করে না এই যে এইটুকু সলভ করে অ্যান্সার করে চলে চলে আসবে বলে আমার উত্তর তো অপশানে রয়েছে ধরো অপশান বিতে থাকবে কুড়ি কিমি পার ঘন্টা অনেকে এটাও ভুল করে করে ফেলবে যে মিটার পাঁচ সেকেন্ড না কিমি পার ঘন্টা লেখা আছে খেয়াল করবে না অপশান সিতে হয়তো রয়েছে তারপরে রয়েছে অপশান সিতে কুড়ি মিটার পাঁচ সেকেন্ড তখন অপশান সিতে গোল হবে এরা ইচ্ছা করে এই ধরনের কিন্তু অপশান সেট করে ইজি একটা অঙ্ক দেয় কিন্তু অপশান সেট করে এরম করে কিন্তু বাড়ির সে উত্তর মিলাও তখন দেখো যা আমি তো ইজি অঙ্কটা ভুল করে ফেললাম তাই তোমাদের সজাগ করার জন্য আমি কিন্তু এই অঙ্কটা নিয়েছি ইজি অঙ্ক আমি জানতাম এবার দেখো দু নম্বর কোশ্চেন দেখো ও আচ্ছা এই অঙ্কটা তোমার প্র্যাকটিস সেটের জন্য তুলে নাও আর যদি না পারো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে তোমার আলোচনার মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে পারো দেখো একটি ট্রেন পাঁচ ঘন্টায় এক হাজার কিমি দূরত্ব অতিক্রম করে ট্রেনটি কোনো সময় গন্তব্যে পৌঁছাবে যদি সে তার গতি একশো পার্সেন্ট বাড়িয়ে একটি দূরত্ব অতিক্রম করতে পারে যা পূর্বে ট্রেন দ্বারা কভার করা দূরত্বের দ্বিগুণ ছিল এটা তোমার স্ক্রিনশট দিয়ে নাও এবং না পারলে তোমার দাদার কাছে কোনো দিদির কাছে সলভ করার চেষ্টা করো না পারলে অবশ্যই শেষে টেলিগ্রাম গ্রুপে আসো সেখানে এটাকে স্ক্রিনশট দাও অবশ্যই সেখানে সলভ হয়ে যাবে দেখো দু নম্বর যে আমি নিয়মটা নিয়েছি দেখো ট্রেনটি যদি একটি সেতু অতিক্রম করে যার দৈর্ঘ্য ছয়শো মিটার দেখো এখানে বলা হয়েছে যে সেতুটা আছে সেতুটার দৈর্ঘ্যগত ছয়শো মিটার এটা বলে দিয়ে হয়েছে এবং আটচল্লিশ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে আচ্ছা এই ইউনিক টিক্সটা এটা একটা এই একটা কথা বলবো যেটা খেয়াল রাখবে এখানে যদি কোনো সময় ট্রেন কোনো পোস্টকে বা কোনো খুঁটি খুঁটিকে অতিক্রম করে তার সাথে গতিবেগকে গুণ করলেই ট্রেনটার দৈর্ঘ্য পাওয়া যায় কি বললাম যদি কোনো ট্রেন কোনো পোস্টকে বা খুঁটিকে অতিক্রম করে তার সাথে গতিবেগকে গুণ করলে ট্রেনটি দৈর্ঘ্য পাওয়া যায় খেয়াল রাখবে ঠিক আছে দেখো এখানে কী বলছে খুঁটি অতিক্রম করে যখন এটি ছত্রিশ কিমি পার ঘন্টা দেখো তখন এই যে ট্রেনটার গতিবেগ কত ছত্রিশ কিমি পার ঘন্টা তাহলে আমরা তাহলে এর সাথে এটা গুণ করলে সরি একটুখানি আমরা যদি এর সাথে এই যে আটচল্লিশ সাথে এই ছত্রিশ কিমি পার ঘন্টায় গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব দৈর্ঘ্য পেয়ে যাব কিন্তু এখানে একটা সমস্যা আছে এটা দেখো সেকেন্ডে রয়েছে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো এটা কি আছে অঙ্কের সেকেন্ডে আছে আর এটা কিসে আছে কিমি পার ঘণ্টায় ছত্রিশ তাহলে আমাকে কিমি পার ঘন্টাকে মিটার পাঁচ সেকেন্ডে করতে হবে তাহলে কত দিয়ে গুন করতে হবে আমি বলেছিলাম মিটার পাঁচ সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করলে সেটাকে মিটার পাঁচ সেকেন্ডে রূপান্তর হয়ে যায় তবেই কিন্তু আমরা গুণ করতে পারবো আমি অঙ্কের সমাধান তোমার দেখাচ্ছি পুরো অঙ্কটা বোঝাই ভালো করে তাহলে একটি স্টেনারি ট্রেনটির অতিক্রম করতে কত সময় লাগবে যা দৈর্ঘ্য চলন্ত ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ চলন্ত ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ একটু জটিলভাবে দিয়েছে কিন্তু ম্যাথ কিন্তু একদম ইজি দেখো এ অঙ্কের কিন্তু যে সেতুটা দিয়েছে না সেতুর কোনো কাজ নেই সেতুর কোনো কাজ নেই তোমার সময় জাস্ট আমি লিখে নিয়েছি তোমাকে বোঝানোর জন্য দেখো এখানে ছত্রিশ কিমি পার ঘন্টা দেখতে পাচ্ছ লেখা আছে এটাকে বলেছিলাম মিটার পাঁচ সেকেন্ড করতে হয় মিটার পার সেকেন্ড করতে হয় পাঁচ বার্টার দিয়ে গুণ করতে হয় দেখো পাঁচ বারোটা দিয়ে গুণ করেছি আমার চলে এসেছে কত দশ মিটার পাঁচ সেকেন্ড হয়ে গেল তাহলে হচ্ছে দশ মিটার পাঁচ সেকেন্ড পেয়ে গেলাম আমি বললাম দৈর্ঘ্য করতে গেলে কী করতে হয় দৈর্ঘ্যে করতে গেলে সবসময় যে খুঁটি থাক পোষ থাক তার সাথে গতিবেগ গুণ করে দিতে হয় এখানের সময় এখানে হচ্ছে আটচল্লিশ সেকেন্ডে সেই খুঁটিটাকে অতিক্রম করছিলো আমরা গতিবেগ কত পেয়ে গেলাম দশ তাহলে টোটাল হয়ে গেল কত চারশো আশি মিটার তাহলে ট্রেনটা কত চারশো আশি মিটার আমাকে অঙ্কে বলেছিল যে ট্রেনটা যাচ্ছে যে ট্রেনটা যাচ্ছে আর যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে থাকা ট্রেনটা হচ্ছে কি দ্বিগুণ দায়ী থাকা ট্রেনটা চলন্ত ট্রেনের কী ছিল দ্বিগুণ ছিল আমি আর একবার দেখিয়েছি দেখো এখানে কী বলেছিলো দেখো যার দৈর্ঘ্য যার দৈর্ঘ্য চলন্ত ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ যে দায়ী আছে যে ট্রেনটা সেটা হচ্ছে চলন্ত ট্রেনের দৈর্ঘ্য কী আছে দ্বিগুণ আছে তাহলে চলন্ত ট্রেনটা আমরা কত পেয়ে গেলাম পেয়ে গেলাম হচ্ছে চারশো আশি পেয়ে গেলাম তাহলে দায়ী থাকা ট্রেনটা তার দ্বিগুণ তার মানে কত হবে দুই দ্বিগুণ করবো তাহলে নয়শো ষাট মিটার আসবে এবার ভালো করে বোঝ বলছে এবার তাহলে এখানে আমাদের জানতে চেয়েছিলো কি বলেছে তাহলে একটি স্টেশনারি ট্রেনটির অতিক্রম করতে সময় কত লাগবে সময় বের করতে বলেছিল ঠিক আছে দেখো এই যে ট্রেনটা যাচ্ছিলো ট্রেনটার নিজস্ব দৈর্ঘ্য আছে কত চারশো আশি ঠিক আছে প্লাস আর কি যেটাটা দাঁড়িয়ে আছে সেটা কত নয়শো ষাট আর টোটালটাকে তাকে অতিক্রম করতে হবে টোটালটাকে অতিক্রম করলে কত আসছে দেখো নয়শো ষাট আর চারশো আশি বাই দশ ঠিক আছে দশ কি দশ হচ্ছে মিটার পার সেকেন্ড ঠিক আছে যেহেতু আমরা কীভাবে করছি এখানে দূরত্ব বাই সময় বেয়ে করছি সময় সূত্র কি সময় সূত্র হচ্ছে টাইমের সূত্র হচ্ছে খেয়াল রাখবে টাইমের সূত্র কী টাইমের ডিস্টেন্স বাই হচ্ছে কি গতিটা তোমাদের নিচে লিখতে হবে ঠিক আছে অর্থাৎ দূরত্ব বাই গতি সেটা তোমাকে নিচে লিখতে হবে ঠিক আছে স্পিড ডিস্টেন্স বা স্পিড তোমার নিচে লিখতে হবে বা দূরত্ব বাই গতি বাংলায় বলা হয় সেটা তোমাকে লিখতে হবে সেমভাবে লিখে নিয়েছি দেখতে পাচ্ছি এই যেখানটায় আমি ঠিক আছে দিয়ে আমার উত্তর করে এসছে একশো চুয়াল্লিশ সেকেন্ড অর্থাৎ যে দাঁড়িয়ে থাকা ট্রেনটা আছে তাকে অতিক্রম করতে একশো চুয়াল্লিশ সেকেন্ড সময় লাগবে ওকে অঙ্কটা তোমার দেখে নিতে পারো ভালো করে পুরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দু নম্বর অঙ্ক আজকের এটা দেখো এরকম একটা অঙ্ক তোমার টুকে নাও ট্রেন একটি স্থির ট্রেন অতিক্রম করে যার দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং সেতুর দৈর্ঘ্য চলন্ত ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ যা চুয়ান্ন কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করার সময় ষাট সেকেন্ডে মেরুটি অতিক্রম করে চলন্ত ট্রেনের সেতু এবং স্থির ট্রেন অতিক্রম করতে তার অনুপাত করতে হবে চেষ্টা করো বাড়িতে পারবে এই রুলসেই হয়ে যাবে একটু বুঝে ভালো করে করো আর টঙ্ক নিয়ে আছে দেখো ষাট কিমি পার ওয়ানটা বেগে ছুটে চলা একটি ট্রেন দু মিনিটের মধ্যে এক দশমিক পাঁচ কিমি দীর্ঘ টানেলের দিয়ে চলে গেছে ট্রেনটির দরগত এগুলো তোমার কিন্তু হোমওয়ার্ক তোমার বাড়িতে অবশ্যই চেষ্টা করবে ঠিক আছে এবার দেখো দেখো তিন নম্বর প্রকার দেখো একদম ইউনিক প্রকার এই ধরনের ইউনিক প্রকার তোমাদের এই পর্যন্ত ইউটিউবে কেউ শেখায়নি প্রথম আমি দেখাচ্ছি দেখে নাও যদি একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘন্টা বেগে তবে এটি এগারো মিনিট দেরিতে তার গন্তব্যস্থলে পৌঁছে যদি চল্লিশ কিমি পার ঘন্টা বেগে যায় গাড়িটা তাহলে এগারো মিনিট দেরি হয়ে যায় তার গন্তব্যস্থলে পৌঁছোতে ঠিক আছে কিন্তু যদি পঞ্চাশ মিনিট পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে যায় তাহলে তার পাঁচ মিনিট তাও দেরি হয়ে যায় ঠিক আছে চল্লিশ কিমি গেলে তার এগারো মিনিট দেরি হয় আর পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে গেলে তার পাঁচ মিনিট দেরি হয় ট্রেনে কত দূরত্ব অতিক্রম করা হয় দেখো ভালো করে বোঝো আমি কী করেছি এই যে চল্লিশ আর পঞ্চাশ দেখতে পাচ্ছ না চল্লিশ আর পঞ্চাশ এই দুটোকে আমি লসড় করে নিয়েছি করলে কত হবে দুশো কেমি হবে ঠিক আছে আর তোমরা এই টাইমটা যে কোনো তো নটা ধরতে পারো দশটা ধরতে পারো তোমাদের ইচ্ছা এগারোটা ধরতে পারো যেটা তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমি ইচ্ছা করে ধরে নিয়েছি নয় নয় পি এম ধরে নিয়েছি একটা সময় যে এগারো মিনিট দেরিতে আসে বা পাঁচ মিনিট দেরিতে আসে বলেছে না আমি একটা সময় ধরে নিয়েছি নয় মিনিট নয় নটার সময় ঠিক আছে এবার দেখো অঙ্কে কী কী দিয়ে দিয়েছিলো অঙ্কে দিয়ে দিয়েছিলো হচ্ছে একটা সময় অঙ্কে দিয়ে দিয়েছিলো আমরা কী পেয়ে গেলাম দুশো কিমি টোটাল রাস্তা অর্থাৎ দূরত্ব পেয়ে গেলাম আর অঙ্কে কী দেওয়া ছিল তো দেওয়াই ছিল চল্লিশ কিমি আরটা কত পঞ্চাশ কিমি দেওয়াই ছিল ঠিক আছে তাই দেখো এবার দেখো এখানে মূল অঙ্কে চলে আসে এবার সমস্ত কিছু বলে দিয়েছি তোমার মাথায় ঢুকে গেছে দেখো তা আমরা পেয়ে গেলাম দূরত্ব কত দুশো কিমি ঠিক আছে হয়ে গেলো একটু ক্লিয়ার এবার দেখো নটা ধরে নিয়েছি এটা আমি আনুমানিক সময় ধরে নিয়েছি নিজের মন্ত্রীও ধরে নিচ্ছি তোমরা নিজের মন্ত্রীকে আটটা ধরতে পারো সাতটা হতে পারো নিজের মন্ত্রীটা সময় ধরে নেবে ইউনিক ট্রিক্সটা ভালো করে বলার চেষ্টা করো দেখো দূরত্ব দুশো কিমি যাবে এও আর পরের ট্রেনটাও দুশো কিমি যাবে ঠিক আছে এবার দেখো একজনের গতিবেগ চল্লিশ একজনের গতিবেগ পঞ্চাশ ঠিক আছে আর সময় সূত্র কি দূরত্ব বাই সময় তাহলে ভাগ করলে একটা হলো পাঁচ ঘন্টা সময় লাগছে একটার চার ঘন্টা সময় লাগছে তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে এদের পার্থক্য হচ্ছে এক ঘন্টা পার্থক্য তো এক ঘন্টা পার্থক্য এটা দুশো কমি পার্থক্য হচ্ছে এক ঘন্টা সমান সমান করে দুশো কমি পার্থক্য রয়েছে ঠিক আছে আচ্ছা এটা এক ঘন্টা পর দুশো কমি পার্থক্য করে ফেলে এটা এখানে বোঝানো হয়েছে এবার দেখো ভালো করে বোঝো এখানটায় কী বলা হয়েছে অঙ্কটা একজন হচ্ছে এগারো মিনিট দেরিতে যায় ঠিক আছে এগারো মিনিট দেরিতে যাই বলেছে তাই সেই ক্ষেত্রে দেখো দেরিতে যাই অর্থাৎ তার নটায় পৌঁছানোর কথা ছিলাম নটা ধরে নিয়েছিলাম যে নটার সময় পৌঁছানোর কথা কিন্তু সে গিয়ে পৌঁছালো তাহলে কটা নটা এগারোই পৌঁছালো কটায় পৌঁছালো নটা এগারো আর একজন হচ্ছে কি পাঁচ মিনিট দেরিতে পৌঁছায় তার নটায় পৌঁছানোর কথা ছিল সেই নটায় কিন্তু সে নটায় পৌঁছাতে পারেনি নটা পাঁচে পৌঁছেছে ঠিক আছে এবার এই দুটো বিয়োগ করলে কত আসছে তাহলে লেট হচ্ছে ছয় মিনিট ছয় মিনিট সমান সমান কত হবে কুড়ি কিমি ছয় মিনিট সমান সমান কত হবে কুড়ি কিমি ক্যালকুলেশন করে নেবে এক ঘন্টা সমান সমান দুশো কিমি ঠিক আছে একে কত আর ছয় মিনিটে কত দেখবো করবে উত্তর চলে আসবে এক ঘন্টা মানে ষাট মিনিট তোমরা করে নেবে ঠিক আছে এক ঘন্টা মানে আমি করে দেখাচ্ছি দেখো ষাটে এই এক ঘন্টা করে তোলো ষাট মিনিট সমান সমান হচ্ছে ডিস্টেন্স কত দুশো কিমি ঠিক আছে এক সমান সমান দুশো বাই ষাট আর হচ্ছে ছয় কিমি সমান সমান কত তাহলে গুণ ছয় ঠিক আছে এই ছয় দশ দশ কাটলো এই যে ঠিক আছে এই শূন্য শূন্য তাহলে এই কুড়ি কিমি দেখতে পাচ্ছ তাহলে বুঝতে পেরেছি ব্যাপারটা আমি কী করেছি আর একবার তোমাদেরকে বলে দিই এদের পার্থক্য কত হয়েছে এক ঘন্টা এক ঘন্টায় সমান সমান কত কিমি দুশো কিমি ঠিক আছে আর এদের যে সময়ের পার্থক্য সবাই নটায় ঢুকার কথা ছিল নটায় কেউ ঢুকতে পারেনি সুতরাং এদের পার্থক্য কত ছয় মিনিট সময়ের পার্থক্য তাহলে ষাটে আমি করে নিলাম দুশো কিমি এদের পার্থক্য একে কত দুশো বাই ষাট আর এই যে ছয় মিনিটে কত পার্থক্য হয়ে গেছে ছয় মিনিটে হচ্ছে ডিস্টেন্সের পার্থক্য এসে দাঁড়ালো কত যে এসে দাঁড়ালো হচ্ছে কুড়ি কিমি মেশে হলো ঠিক আছে কত কিমি মিশে দেওয়া হলো কুড়ি কিমি তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু এই ইউনিকে করো খুব তাড়াতাড়িভাবে ইজিভাবে করতে পারবে আরেকটা অঙ্ক দেখাচ্ছি একদম সেম তাহলে তোমার বুঝতে দেওয়ার সুবিধা হবে দেখো দেখো এই অঙ্কটা কী বলা হয়েছে যদি একটি ট্রেন ষাট কিমি পার ঘন্টা বেগে চলে তবে এটি তিরিশ মিনিটের মধ্যে তার গন্তব্যে পৌঁছায় এবং যদি এটি ষাট কিমি পার ঘন্টা বেগে চলে তবে এটি তিরিশ মিনিট দেরিতে পৌঁছায় তাহলে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করেছে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো এখানে কী বলা হয়েছে একটা গতিবেগ ষাট বলে দিয়েছে একটা গতিবেগ চল্লিশ একই সেম ষাট কিমিতে যায় তাহলে সে তিরিশ মিনিট আগে পৌঁছে যায় সময়ের আগে আমি নির্দিষ্ট সময় ধরে নেব এই অঙ্কের ক্ষেত্রেও আর হচ্ছে চল্লিশ মিনিট পরের ঘন্টা গেলে সে তিরিশ মিনিট দেরিতে পৌঁছে অর্থাৎ যে সময় দেবো সেই সময়ের থেকে তিরিশ মিনিটটা বেশি সময় লাগবে ঠিক আছে দেখো সেমভাবে তাহলে আমি ষাট আর যে চল্লিশটা রয়েছে যে ষাট আর চল্লিশ এটা কী করে নেবো আমরা এর করে নেবো আমরা এলসিএম এলসিএম করলে কত আসবে ষাট আসবে আমি আনুমানিক সময় সকাল ছটা ধরে নিয়েছি তোমার সন্ধ্যা সকাল নটা ধরে নিয়েছি তোমার ছটা সাতটা আটটা যে কোনো টাইম ধরে নিতে পারো কোনো অসুবিধা নেই শুধু পূর্ণ সংখ্যা ধরো তাহলে তোমাদের করতে সুবিধা হবে ঠিক আছে এবার দেখো আমরা কী পেলাম রসগোল্জের দূরত্ব পেলাম কত ষাট এটাও দুটোই ষাট লিখে নিয়েছি একজনের গতিবেগ কত ষাট কিমি পার ঘন্টা আর একজনের গতিবেগ কত চল্লিশ কিমি পার ঘন্টা এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে সময় বের করি অ সময় সূত্র কি সময় সূত্র বললাম ডিসটেন্স বাই স্পিড ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে সময়ের সূত্র টাইমের সূত্র যেটা হয়ে থাকে ডিসটেন্স বাই স্পিড ঠিক আছে তাই করা হয়েছে এখানে তাই করে এসছে একটা এক ঘন্টা এসছে একটা এসছে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তাহলে এদের এই ক্ষেত্রে পার্থক্য কত আসলো এই ক্ষেত্রে পার্থক্য আসলো তিরিশ মিনিট পার্থক্য এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিটের মনে হয় কত পার্থক্যদের আমার লসগত পেয়েছিলাম কত ষাট তাহলে তিরিশ মানে ষাট একে কত দেখো আর যে একটা ভালো করে বোঝার চেষ্টা করো আমি টাইম দিয়েছিলাম কত নটায় একজনা হচ্ছে কি নটার আধ ঘন্টা আগে পৌঁছে যে যে ট্রেনটা ষাট কেঁ পার ঘণ্টা বেগে যাচ্ছিলো সে বলেছিল কি আমি তিরিশ মিনিট আগে পৌঁছে যাবো তাহলে তাহলে সে আসবে কত সাড়ে আটটায় আসবে আর একজনা বলেছিল যদি আমি চল্লিশ কিমি পার ঘন্টা বেগে যাই তাহলে আমার তিরিশ মিনিট বেশ সময় লাগবে তাহলে নটা থেকে সাড়ে নটা অর্থাৎ তাহলে এদের মধ্যে পার্থক্য চলে আসছে ষাট মিনিট মানে বলতে গেলে এক ঘন্টা ঠিক আছে তাহলে তিরিশ মানে কত পেলাম আমরা দেখো ভালো করে বোঝো এখানটায় এই জায়গাটা ভালো করে বোঝো তাহলে তিরিশ মানে পার্থক্য আমরা পেয়েছি ষাট ঠিক আছে ষাট কিমি তাহলে এক মানে হচ্ছে ষাট বাই তিরিশ আর আমরা এখানটায় কত পেলাম আর ষাট মিনিট মানে কত তাহলে ষাট মানে কত গুণ ষাট ক্যালকুলেশন করলে চলে আসবে কত একশো কুড়ি কিমি আমাদের উত্তর চলে আসবে ঠিক আছে আমি করে দেখেছি তোমাদেরকে তাও দেখো তিরিশ মানে তিরিশ সমান সমান বলছে কত ষাট এক সমান সমান হচ্ছে ষাট বাই তিরিশ ঠিক আছে আর হচ্ছে তোমার এখানে আসছে ষাট ষাট মানে কত আসবে গুণ ষাট ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্য কাটলো তিন দুগুণে ছয় দেখো একশো কুড়ি কিমি ঠিক আছে ওকে ক্লিয়ার তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু এই ইউনিক ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু ইজিভাবে করতে পারবে শরীর পাতাবে দেখো সুন্দর করে এরকম করে তাহলে কিন্তু ইজিভাবে করতে পারবে ওকে এবার দেখো কিছু অঙ্ক এখানে দেওয়া রয়েছে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো সেম টাইপের অঙ্ক দেওয়া হয়েছে তোমরা বাড়িতে বসে কিন্তু ইজিভাবে করতে পারবে এবার দেখো চেষ্টা করে দেখো চার নম্বর ট্রিক্স দেখো যখন একটি ট্রেন দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত একশো কুড়ি কিমি পার ঘণ্টা বেগে যাত্রা করে এবং একশো আশি কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে তখন ট্রেনের গড়গতি কত এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে সুতরাং এই যে গড়গতির সূত্র হচ্ছে দুই ঠিক আছে গুণ প্রথম যে গতিবেগটা দেবে এক্স দ্বিতীয় গতিবেগটা ওয়াই ধরো আর নিচে এক্স যোগ ওয়াই করো ব্যাস অঙ্ক কমপ্লিট ঠিক আছে এই ধরনের অঙ্ক দেখবে এখানে তাই করা হয়েছে দুই লিখা হয়েছে দেখতে পাচ্ছি দুই একশো কুড়ি কিমি একশো আশি বাই এই দুটোকে কী করা হয়েছে যোগে লিখে দেওয়া হয়েছে ব্যাস অঙ্ক কিন্তু তাহলে আমাদের কমপ্লিট করলেই উত্তর চলে আসবে কত একশো চুয়াল্লিশ কিমি পার ঘন্টা ঠিক আছে যে ট্রেনের গড় গতিবেগ কত ছিল একশো চুয়াল্লিশ কিমি পার ঘন্টা তোমার স্ক্রিনশট দিয়ে দেখতে দেখতে পারো এবং আমি তো তোমার সূত্র বলে দিলাম পাঁচ নম্বর দেখো আটটা অঙ্ক এরকম রয়েছে যখন তিনটে দেয় এটা দুটো ছিল এবার তিনটে দেয় ট্রেনটি কুড়ি কিমি পার ঘন্টা একশো কুড়ি কিমি পার ঘন্টা এবং ষাট কিমি পার ঘণ্টা বেগে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তাহলে তার গড় গতিবেগ কত হবে এক্ষেত্রে কী করবে যেহেতু তিনবার বলেছে তাই তখন থ্রি লিখে নেবে মানে যদি টু লিখছিলাম থ্রি লিখবে ঠিক আছে আমি সূত্রটা তোমাদেরকে বলে দিচ্ছি আগে টুকে নাও সূত্রটা ঠিক আছে থ্রি লিখবে ঠিক আছে তারপর হচ্ছে গুণ গুণ দেবে ঠিক আছে যে তিনটে দূরত্ব রয়েছে এক্স গুণ ওয়াই গুণ ধরো জেড দিলাম আমি ঠিক আছে তিনটে দূরত্ব বাই বাই চিহ্ন দেবে ঠিক আছে এক্স গুণ ওয়াই ঠিক আছে অর্থাৎ প্রথম দূরত্ব গুণ দ্বিতীয় দূরত্ব ঠিক আছে এবার হচ্ছে যোগ দেবে যোগ দিয়ে হচ্ছে দ্বিতীয় দূরত্ব গুণ হচ্ছে তৃতীয় দূরত্বটা ঠিক আছে হয়ে গেল এবং শেষে এবং শেষেরটা হচ্ছে যোগ যোগ দেবে তার ব্র্যাকেট দিয়ে প্রথম দূরত্ব গুণ হচ্ছে শেষ দূরত্ব যে ডর্তার ঠিক আছে ব্যাস কমপ্লিট দেখো আমি এখানে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো এখানে আমি দেখো সবকটা গুণে দিয়ে দিয়েছি তিন লিখে যে কটা দূরত্ব বলেছিলো ওকে বাই দিয়ে দেখো কুড়ি গুণ একশো কুড়ি কুড়ি গুণ একশো কুড়ি করেছি দেখতে পাচ্ছ তারপর একশো কুড়ি গুণ ষাট করেছি দেখতে পাচ্ছো এই যে হ্যাঁ আর শেষেরটা কী আছে দেখো কুড়ি গুণ ষাট অর্থাৎ কুড়ি গুণ ষাট এই করে দিয়েছি ব্যাস করলেই তোমাদের কিন্তু এই যে চিহ্ন দেওয়া আছে নিচে এরকম করে লিখে নেবে ব্যাস কিন্তু অঙ্ক কিন্তু কমপ্লিট এই ধরনের অঙ্ক ইজিভাবে পরীক্ষা করতে হবে বড়ো করে এক্স করে করার দরকার নেই তোমরা এই অঙ্কটা চেষ্টা করতে পারো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই চেষ্টা করে বাড়িতে দেখো এবার পোকার পাঁচ দেখো একটি ট্রেন মুম্বাই থেকে গোয়া পর্যন্ত একশো কুড়ি কিমি পার ঘন্টা বেগে যাত্রা করে এবং আরেকটি ট্রেন একই দিকে চলে যার গতিবেগ একশো আশি কিমি পার ঘন্টা দেখো পাঁচ ঘন্টা ভ্রমণের পরে তাদের মধ্যে পাত্র খুঁজে বের করো যদি ট্রেন একই দিকে চলে দুটো ট্রেন যদি একই দিকে চলে গতিবেগকে সবসময় বিয়োগ করবে কি করবে গতিবেগকে সবসময় বিয়োগ করবে আর ট্রেন যদি বিপরীত এর দিকে ট্রেন যাচ্ছে আর এর টেন ট্রেন আসছে এক্ষেত্রে কী করবে যোগ করবে বিপরীত হলে যোগ একই দিকে গেলে বিয়োগ ঠিক আছে কি বললাম একই দিকে গেলে কি হবে বিয়োগ হবে আর বিপরীত দিক থেকে আসলে কি হবে যোগ আসবে ঠিক আছে এবার দেখো এটা তো ভালো করে বোঝো এই অঙ্কটা কী বলা হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা একশো আশি কিমি লিখে নিয়েছি দেখো আর একটা বি হচ্ছে একশো কুড়ি কিমি তো যদি একই দিকে আসে গতিবেগ বিয়োগ করেছি বিয়োগ করে কত এসেছে ষাট এসেছে দেখতে পাচ্ছ এবার পাঁচ ঘন্টায় তারা কতটা দূরত্ব গেছে তাহলে দূরত্ব সূত্র কি গতিবেগ গুণ সময় দূরত্ব সূত্র কি গতিবেগ গুণ সময় গতিবেগ কত অঙ্কে পেলাম আমরা গড় গতিবেগ পেলাম ষাট পেলাম পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে তার তিনশো কিমি দূরত্ব অতিক্রম করেছে ওকে তোমার স্ক্রিনশট দিয়ে নাও আশা করি বলাতে পেরেছি এবার দেখো আর একটা অঙ্ক দেখো একটি লোকাল এবং আরেকটি এক্সপ্রেস ট্রেন একই দিকে দিয়ে যথাক্রম উনত্রিশ কিমি পার ঘন্টা এবং পঁয়ষট্টি কিমি পার ঘন্টা বেগে একই দিকে যাচ্ছিল পূর্বের চালক লক্ষ্য করেছিল সে দ্রুততর ট্রেনটি তার পাশ থেকে যেতে ঠিক ষোলো সেকেন্ড সময় নাই দ্রুত ট্রেনটির দৌড় কত দেখো এই দেখো এখানে যে অঙ্কটা বলা হয়েছে না ভালো করে খেয়াল করো এক ট্রেন ফার্স্টে এই ধরনের অঙ্ক দুটো যদি গতিবেগ দিয়ে দেয় অঙ্ক খেয়াল করবো ট্রেন ট্রেনটা একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে দেখো একটি লোকাল এবং আরেকটি এক্সপ্রেস ট্রেন একই দিকে বলেছিল তাহলে একই দিকে মানে আমি কী শিখিয়েছি যে বললাম যে এই দুটো গতিবেগকে কী করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে চোখ বন্ধ করে বিয়োগ করে দেবে তাহলে আপেক্ষিক গতিবেগ বেরিয়ে যাবে চোখ বন্ধ করে বিয়োগ করে দিয়েছি দেখো ছত্রিশ কিমি পার ঘন্টা এসে গেছে ঠিক আছে এটুক কাজ আমাদের কমপ্লিট ছত্রিশ কিমি পার ঘন্টা আর এখানটা ভালো করে খেয়াল করো এটা ষোলো সেকেন্ড বলেছে আমি কি বলেছিলাম যদি সেকেন্ড থাকে তাহলে হচ্ছে সময়টা যদি সেকেন্ডে থাকে তাহলে তোমাকে মিটার পার ঘন্টা তাহলে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হবে তাহলে কত গুণ করতে হবে দেখো গুণ করে নিয়েছি ভালো করে এখানে দেখো ছত্রিশ কিমি পার ঘন্টা এসেছিলো তাহলে মিটার পার সেকেন্ড করতে হবে তাহলে পাঁচবার গুণ করতে হবে তাহলে কত আসবে দশ মিটার পার সেকেন্ডে আসবে হয়ে গেল ক্লিয়ার কারণ এখানটায় কী বলেছিলো অঙ্কে অঙ্কে যেটা সময়টা বলেছিল সে ষোলো সেকেন্ড বলেছিল তাই আমার গতিবেগকেও মিটার পাঁচ সেকেন্ডে আনতে হবে তাই জন্য আমাকে পাঁচ বার দিয়ে গুণ করে নিলাম দশ সেকেন্ড পার সেকেন্ড দশ মিটার পাঁচ সেকেন্ড চলে আসলো ঠিক আছে এবার কি করলাম এবার জাস্ট আর কিচ্ছু নয় কাজ এবার টেনটা বলছে বলা হোক যে প্রাক্তন যে ট্রেন চালক ষোলো সেকেন্ড টেমন দ্রুততম ট্রেনটিকে লক্ষ্য করেছিল সেটা হচ্ছে ষোলো গুণ দশ তাহলে একশো ষাট মিটার ঠিক আছে তাহলে অঙ্কে আমরা কী কী পেয়ে গেলাম দেখো এখানে কী বলা হয়েছিলো পূর্বের চালক লক্ষ্য করে যে দ্রুততম ট্রেনটি পাঁচ দিয়ে যেতে ঠিক ষোলো সেকেন্ড সময় নয় তার দ্রুত ট্রেনের দৈর্গত যে ফার্স্ট যে ফার্স্ট ট্রেনটা ছিল তার দৈর্ঘ্য ছিল কত একশো ষাট মিটার কারণ দেখো অঙ্কে আমরা কী পেয়ে গেলাম অঙ্কে পেয়ে গেলাম আমরা গতিবেগ পেয়ে গেছিলাম অঙ্কে কী দেওয়া ছিল ষোলো সেকেন্ড দেওয়া ছিল আমি বলেছিলাম যদি কোনো খুঁটিকে বা পোস্টকে বা কোনো কিছুকে অতিক্রম করে তার সাথে গতিবেগকে গুণ করলেই অপর টেনের বা সেই টেনটার কি পাওয়া যাবে দৈর্ঘ্য পাওয়া যাবে তাহলে আমরা সেমবেগ গুণ করে দিয়েছি ব্যাস হয়ে গেছে ষাট মিটার সেই টেনটার দৈর্ঘ্য ছিল একশো মিটার ঠিক আছে তোমরা চেষ্টা করবে এই ধরনের অঙ্ক তার কিছু এক্সাম্পেল দেখে নাও তোমার স্ক্রিনশট দিয়ে নাও অবশ্যই প্রত্যেকটা অঙ্কের স্ক্রিনশট দিয়ে নাও দেখতে পাচ্ছ অবশ্যই আর আচ্ছা তোমার যে এটা ভালো হবে যদি পিডিএফ ফাইল দিয়ে দিই তাই তো আচ্ছা এটা পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেবো এই পিডিএফ ফাইলটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে আমার লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেবো তোমাদের সুবিধা হবে সেখানে তোমার ডাউনলোড করে নিও এরকম করে স্ক্রিনশট দিয়ে তোমার সত্যি অসুবিধা হবে আমি দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে থাকো ওকে আর যদি এর মধ্যে কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পরবর্তীতে কোন চ্যাপ্টার পর ম্যাচ চাইছো কমেন্ট বক্স জানিয়েও অবশ্যই ট্রিক্সের মধ্যে সমাধান করে দেখাবো ভিডিওটি আজকে এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম